মানুষ এখন চাইছে বিষমুক্ত সবজি চাষ, বিষমুক্ত ফল এবং বিষমুক্ত খাবার খেতে। তো কাজেই এই বিষমুক্ত সবজি চাষ, বিষমুক্ত ফল, এটা করতে গেলে আপনার রাসায়নিক উপাদানগুলোকে মানুষ আস্তে আস্তে বর্জন করছে। বিশেষ করে যারা নিজেদের খাবার মতন সবজি চাষ তাদের বাগানে বা ছাদ বাগানে করে থাকে, তারা কি করছে, যতটা সম্ভব আপনার রাসায়নিককে অ্যাভয়েড করে ঘরেতে জৈব উপায়ে বিভিন্ন উপাদান দিয়ে, সে কীটনাশকই বলুন আর খাবার বলুন বা ছত্রাকনাশক বলুন, মানুষ জৈবভাবে ঘরেতে প্রয়োগ করছে। ফসলে রাসায়নিক উপাদান ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে জটিল ধরনের রোগ ক্রমশ বেড়ে চলেছে, আর এর হাত থেকে প্রতিকার পেতে গেলে, মানে সুস্থ থাকা এবং নিরোগ শরীর নিয়ে দীর্ঘদিন বাঁচতে গেলে আপনার ফসলে অতি অবশ্যই রাসায়নিক উপাদান বর্জন করে সেই জায়গায় নিয়ে আসতে হবে জৈব উপাদান। তো আজকের এই পঞ্চম পর্বে আপনাদের সাথে আলোচনা করব ঘরোয়া এক নতুন উপাদান নিয়ে, যার সাহায্যে অতি সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বিভিন্ন ধরনের ছত্রাক এবং গাছের বিভিন্ন পোকামাকড়কে। তাই আমি অধিকাংশ ক্ষেত্রেই ছাদ বাগানের উপরে যে ভিডিওগুলো করি, বেশিরভাগ ক্ষেত্রে জৈব উপাদানের ব্যাপারে আলোচনা করি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষা শুরু হয়ে গেছে, তা শুরু হওয়া মানে বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকেও একটা নতুন ধরনের ভিডিও আপনাদের উপহার দেবো, যার সাহায্যে গাছের বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে প্রতিরোধ করা যাবে। তো চলুন জেনে নেওয়া যাক কী সেই উপাদান এবং কীভাবে এটা গাছে ব্যবহার করা যাবে, কতদিন ছাড়া ব্যবহার করা যাবে, কীভাবে এই উপাদানটা তৈরি করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসা যাক। নমস্কার, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। বর্ষা আসন্ন, আর এই ছাদ বাগানের গাছগুলোর উপরে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রব লেগে থাকে। তো কাজেই এই ছত্রাক এবং পোকামাকড়গুলোকে দমন করবার জন্য বা দূরে সরিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করে থাকি, বিশেষ করে রাসায়নিক কীটনাশকগুলো বা ছত্রাকনাশকগুলো ব্যবহার করি, যার ফলে কি হয় আমাদের ওই ফসলের ক্ষতি হয়ে যায় ব্যাপকভাবে, এবং আমাদের যে ফসলগুলো তৈরি হয় সেইগুলো বিষ ফসল তৈরি হয়। তো আমাদের এখন প্রবণতা হয়েছে যে বিষমুক্ত সবজি চাষ, বিষমুক্ত ফল এবং বিষ ফসল আমরা উৎপন্ন করতে চাই, এই প্রবণতা আমাদের বেড়েছে। কাজে এই প্রবণতা যখন ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে যারা ঘরে ছাদ বাগান করেন বা নিজেদের ঘরে ছোট বাগান আছেন, যারা নিজেরা ওই চাষ থেকে সবজি খান, তাদের মধ্যে এই প্রবণতাটা বাড়ছে, এটা একটা গুড সাইন বলতে পারেন। তো যদি এই প্রবণতাটা বাড়তে থাকে, মানে এই রাসায়নিক উপাদানগুলোকে যদি অ্যাভয়েড করে, তাহলে তার বিকল্প কোনো কিছু ভাবতে হবে। এই বিকল্প ভাবাগুলো হচ্ছে অর্গানিক। তো অর্গানিক পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে আমরা সম্পূর্ণ ঘরোয়াভাবে গাছের বিভিন্ন ধরনের খাদ্য, কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা ব্যবহার করছি এবং অনেকে ব্যবহার করছেন। তো এই ব্যাপারে প্রায়শই আমি ভিডিও দিয়ে থাকি যে ঘরেতে নিজেরাই আমরা কিভাবে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করতে পারি বা গাছের খাবার দিতে পারি। তো আজকে আমি আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি একটা নতুন ধরনের অর্গানিক কীটনাশক বা ছত্রাকনাশক। এটা হচ্ছে আমার পঞ্চম পর্ব। তো এর আগে আমি চতুর্থ পর্ব অব্দি কীটনাশক এবং ছত্রাকনাশক আমি জৈবভাবে আপনাদের বলেছি। তো আজ পঞ্চম পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ এক নতুন ধরনের উপকরণের, তার সাহায্যে অতি সহজেই দমন করতে পারবেন বিভিন্ন ছত্রাক এবং পোকামাকড়কে। আজই কথা না বাড়িয়ে আসা যাক। আমি এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার জল নিয়েছি,
এই 1 লিটার জলেতে আমি দেবো 1 চামচ ডিটারজেন্ট পাউডার, 2 চামচের 1 চামচ ডিটারজেন্ট পাউডার এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে এর মধ্যে দেবো আমি 5 ml কেরোসিন তেল, এই পাত্রের মধ্যে আমি কেরোসিন তেল 5 ml এর মধ্যে নেব। 5 ml এর বেশি যেন না হয়, কেন বেশি হয়ে গেলে আপনার ক্ষতি হতে পারে, তো 5 ml আমি এর মধ্যে কেরোসিন তেল দিয়ে দিলাম। এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, মিশ্রণ করতে হবে এটাকে। মিক্সি নিয়ে এই যে স্প্রে বোতল যে দেখছেন স্প্রে বোতল, এই স্প্রে বোতলের মধ্যে এই উপাদানটা আমাকে আমাদের ঢেলে নিতে হবে। নিয়ে এটাকে ভালো করে এরমভাবে ঝেঁকে নিতে হবে। ঝেঁকে নিয়ে এটাকে গাছের পাতা এবং সমগ্র গাছেতে ভালোভাবে স্প্রে করতে হবে। কখন স্প্রে করতে হবে, মানে সকালে সূর্য ওঠার আগে অথবা বিকালে সূর্য ডুবে যাওয়ার পর গাছেতে স্প্রে করতে হবে। এটা স্প্রে করলে পরে কি হবে, গাছের বিভিন্ন ধরনের পোকা যেমন মিলিবাগ, আপনার জাক পোকা, তারপরে আপনার কাটার প্লেট পিলার ইত্যাদি যে সমস্ত বা পাতা ছিদ্রকারী পোকা, লিপ মাইনর পোকা, এই সমস্ত পোকা মাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যাবে। আর সাথে এই বর্ষা পড়েছে যে ছত্রাকের উপদ্রব, বিভিন্ন ধরনের ছত্রাক, সেই ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা দেওয়া যাবে এটাকে যদি নিয়মিত স্প্রে করা যায়। এইবারে বলতে পারেন কতদিন ছাড়া এটাকে স্প্রে করতে হবে, এটাকে এই বর্ষা চলাকালীন 5 থেকে 6 দিন অন্তর স্প্রে করতে হবে, বর্ষা চলে গেলে আপনার প্রতি 15 দিনে একবার স্প্রে করতে হবে। বলছি আপনারাও মনে করলে পারে বাজার থেকে পয়সা দিয়ে বিভিন্ন ধরনের নামি দামি ছত্রাকনাশক কীটনাশক কেন কিনে আনবেন, আপনারা অতি সহজেই ঘরেতে এরকম ধরনের বিভিন্ন উপাদান দিয়ে ছত্রাকনাশক ও কীটনাশক তৈরি করে গাছকে সুরক্ষা দিতে পারবেন, সাথে আপনারা বিষমুক্ত ফসল তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও ঘরেতে এইভাবে এটাকে প্রস্তুত করে গাছে ব্যবহার করুন। তো এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওটা দেখে যদি সত্যি মনে করেন যেটা কোনো কাজে লাগবে তাহলে বেশি করে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব এরকম ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। আগামী 24 তারিখের ভিডিও জবা গাছে অধিক পরিমাণে ফুল কিভাবে আনা যায় ভোর 5টায় বেরোবে, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আশা রাখি আগামী দিনগুলো আপনারা খুব ভালোভাবে থাকবেন, আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ।